নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন। আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমার ঠাকুমা গোপালের সেবা দেবে, তার জন্য খিচুড়ি রান্না করবে, এটাই আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি। সবজিগুলো দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিবে। দিয়ে দিচ্ছে মরিচ, তেজপাতা, আর দিয়ে দিচ্ছে পাঁচফোড়ন। সবজিগুলো লবণ দিয়ে নিয়েছে, এখন জিরা দিয়ে নিচ্ছে। এখন চালগুলো দিয়ে নিবে, এখন ঢাকা দিয়ে নিচ্ছে।
বন্ধুরা বুড়া মা বললো যে ধনে পাতা আনবো, তো তার জন্য আমি ধনে পাতা আনছি। এই যে এই যে, তো চলো এবার চলে যাই। রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবে। গোপালের বুক একেবারে রেডি, তো এখন তুলে নিচ্ছে। গোপালের বুকের জন্য তুলসী পাতা লাগে, তার জন্য আমি তুলসী পাতা ছিঁড়ে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। 10 মিনিট দিতাম, তো এখন দিয়ে নিচ্ছি। গোপালের বুক একেবারে রেডি, এখন গোপালের সেবায় দিয়ে দিব। গুড়ামা গোপালের সেবা দিয়ে এসে গিয়েছে, এবার আমি আর বুড়ামা খাবো। তো এখন মা বেড়ে দিচ্ছে। বন্ধুরা এখন আমরা গোপালের প্রসাদ খাচ্ছি। এই যে সত্যি বন্ধুরা, বুড়ামার হাতের রান্না কিন্তু অনেক টেস্টি, অনেক অসাধারণ। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই। Thank you.